I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Good morning, welcome back to our channel. I am here. তো আজকে 10:20 বাজে এখন তোমাদেরকে বলেছিলাম না সেদিনকে বৃষ্টির জন্য একটা কাজে আমরা বেরোতে পারলাম না তো সেই কাজটাই আজকে করতে যাব তাই জন্য আমি আগে রান্না টান্না করে নিচ্ছি আর কি আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর তোমাদেরকে বলছিলাম গরম করে ঘরে রসুন নেই বলে আমি শাকটা করতে পারছি না তো ওই জন্য রসুনটা আনাও হয়নি আর মনেও থাকছে না তাই জন্য মামুনি বললো নাকি পেঁয়াজ ফোড়ন দিয়েও কলমি শাক খুব ভালো হয় খেতে তো সেটাই করবো আর কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো তো আগে ফুলকপি আলু মাছের ঝোলটা বসিয়েছি শাকটা বাছাই ছিল জাস্ট কেটে নিলাম মাছের ঝোলটা বসিয়ে আমি অল্প একটু শাক করবো কারণ অর্ধেকটা আবার রেখে দিয়েছি শাক অল্প অল্প করেই খেতে লাগে তো সেটাই করবো শাক আমার আর রোজ খুবই প্রিয় দুজনেরই খুব প্রিয় আর শাক খেতে আমরা রোজ ভালোবাসি প্রায় দিনই করি রোজ না হলেও প্রায় দিনই করি তো শাক নালে থাকলে ডাল এইসব থাকেই না এত ঝোল এইসব আমাদের চলতেই থাকবে তো চলো আমি রান্না বান্নাটা করে নিই যখন আবার বেরোবো তখন এখন বাজে 11:09 মোটামুটি সব কাজ হয়ে গেছে এখানে শুধু ভাতের চালটা আমি ভিজিয়ে গেলাম যাতে এসেই বসিয়ে দিতে পারি কারণ উনি গরম গরম ভাত খাবেন আর এখানে করেছি আচ্ছা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দেখতে তো বেশ ভালোই হয়েছে মাছকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ওপরে এক পিস মাছ দেখা যাচ্ছে আমি একেবারে রাতের জন্যও করে রেখেছি কারণ আজকে ছুটি আর এখানে আছে শাক ভাজাটা তো চলো এসে শুধু ভাতটা করলেই হয়ে যাবে আর আমি না এই মাসে প্রিলটা কিনিনি মানে এই গিয়ে এই বারটাই কিনে এনেছি এ কদিনের জন্য আপাতত তো চলো আমি এবার বেরোই নিচে যাই চলে গেছি আর এই জাস্ট বসলাম আর বিকাশ বিকাশের কথা বলি বিকাশ এতবার ওকে ফোন করে ওর এক বন্ধু যারা চেনো তারা তো চেনো আর যারা নতুন আমার চ্যানেলে তারা বিকাশকে চেনো না বিকাশের বিয়েতে আমরা ধানবাদও গেছিলাম তখন আরও ভালো করে বিকাশকে দেখানো হয়েছিল তো বিকাশ ওকে এতবার ফোন করে মানে আমি যদি বাপের বাড়ি বা কোথাও যাইও আমিও বোধহয় ওকে অতবার ফোন করি না যতবার বিকাশ ওকে ফোন করে দিনের মধ্যে আজকেও আমরা বেরিয়েছিলাম তখনও বিকাশ ফোন করেছে লাস্টলি আমি ওর নাম দিয়েছি ডিভোর্সি বউ মানে ডিভোর্সি ওয়াইফ আর কি প্রমির প্রমি নিজেও এখন এসে বলছে দেখি আমার ডিভোর্সি বউটা ফোন করেছিল তো বুঝতেই পারছো কেউ কিন্তু বাজে মাইন্ডে নিও না এটা শুধুমাত্র ইয়ার কি আমাদের তিনজনের মধ্যে আর রুমিও রয়েছে আমাদের চারজনের তো এটাকে কিন্তু কেউ বাজেভাবে নিও না ঠিক আছে তো আমি একটু বসে নিই ভাত বসিয়ে দিয়েছি আর ও করবে স্নান তাহলেই সব কাজ হয়ে যায় আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে এখন বাজে 6:24 বাইরে ভালো আলো আছে দেখতেই পাচ্ছ তো আমরা এখন একটু বেরোচ্ছি বেরোবো এখন তারপর ফেরার টাইমে বাজার করে একটু ফিরবো তো এই পুঁইশাক টুইশাক আনার ইচ্ছে আছে ওর আবার চচড়ি খাওয়ার ইচ্ছে আছে এই যা কারণ মাছের মাথা এইসব রয়েছে তো ওই জন্যে চচড়িও বানাবো তাই জন্যে আজকে নয় যদিও বা আজকে বাজারটা করে আসবো দেখি কালকে বানানোর ইচ্ছে আছে তো চলো এবার বেরোই I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wished that we never met, but you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them. There were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, cause my reality is your reality. No. থেকে ঘরে ঢুকে গেছি একটু ঘুরে ঘাড়েও এসেছি ও রাস্তায় না বলছিল আলুর চপ খাবে বা এই ধরনের কিছু খাবে কি জানি কিরকম লাগছে কেন লাইটটা এসে পড়ছে তাই তো
আর মার বাজার করেছি আজকে, পেঁপে কিনেছি, ফুলকপি কিনলাম, তারপরে যে লঙ্কা ফ্রাইগুলো খাই আমরা সেগুলো কিনলাম। ওই লঙ্কাগুলো ফ্রাই খেতে না খুব ভালো লাগে। বেশ অল্প বেসন দাও তুমি, দেখো আজকে আমি অল্প বেসন দিয়ে কেন ভেজেছি আমি বলছি, এখন বাজে 8:30, বেশ অনেক কটাই ভেজেছি। দেখো অল্প বেসন দিয়ে দিয়ে আজকে ভেজেছি আর অল্প তেলে ভেজেছি যার জন্যে। তো ও আলুর চপ বিক্রি হচ্ছিল, ঠিক আছে, আমরা নিউ ফ্ল্যাটটা যেখানে রেন্টে নিয়েছি সেই জায়গাটাতেই প্রায়, মানে একটু কাছিয়ে গিয়ে। তো ওর আজকে জানি না কেন হঠাৎ করে চপ ঠপ খেতে ইচ্ছে করছিল। ও বাজার থেকে কিনলাম হচ্ছে পেঁপে, বেগুন, কুমড়ো, পুঁই শাক, আর হচ্ছে একটা কিছু কিনেছি, আর ফুলকপি আর লঙ্কা, এসব কিনে নিয়ে তো আসলাম। আসার পর তারপরে ওখানে ও চপ আমি নামলাম না, দেখে চপ এখানে দেখতে পাওয়া যায় না, হ্যাঁ দেখতে পাওয়া যায় না, তো পেয়েছিলাম। আর যথেষ্ট ভিড় ছিল দোকানটাতে, তো ওই জন্য আর নামিনি আমি, আর নামতেও ইচ্ছে করছিল না অতটা হেঁটে। ও তো স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি হেঁটে হেঁটে বাজারটা করে আসি। তো তারপর এসে আমরা কি যেন বলতে গেল, তারপরে এসে নিচে কেকের যে প্যাটিসের দোকানটা আছে ওখানটা থেকেও পাফ নিতে বললো। আমরা না আগে মানে 1 বছর, প্রায় 1.5 বছর হতে যায়, তো এক আরেকজন খেতে অলরেডি শুরু করে দিল। পাফ না আমরা খেতাম না, একদিন হঠাৎ করে মানে খাইনি, কখনো ট্রাই করিনি। দোকানটাতে যে পাওয়া যায় আমরা তাও জানতাম না, কেক বিক্রি হয় আমরা জানতাম, কেক, কুকিজ এইসব। তো এখানে সবকটা কেকের দোকানে, ঠিক আছে, তো আমরা একদিন না খেয়ে বেরিয়েছি, হঠাৎ এবার খিদে পেয়েছে। তো আমরা বাড়ি ফ্ল্যাটে ঢোকার আগে ওই নিচটা থেকে গেছিলাম দোকানটাতে, কেক থেকে কিনতে গেছিলাম, তো দেখলাম পাফ বিক্রি হচ্ছে, মাসালা বান বিক্রি হচ্ছে। তো একদিন আমরা পনির, আমি ও পনির পাফ নিয়েছে, আমি পনির রোল নিয়েছিলাম, তো দুর্দান্ত লেগেছিল খেতে। আর তারপরের দিন মশালা বান এনেছিলাম, সেটা নিয়ে দুজন কাড়াকাড়ি করেছে, কারণ ও খাবে না বলেছিল আমি কিনেছিলাম। তো যাই হোক, আজকে কিনতে গেছিল ছেলে, সেটাও পাইনি, ওই দোকানে কিচ্ছু নেই, মানে ওরা না বানায় সাথে সাথে সেল হয়ে যায় জানো তো, এর জন্যই খুব ভালো লাগে খেতে, কোনো বাসি মালপত্র রেখে দেওয়া এগুলো করে না, তাই জন্য বেচারা এরকম হতাশ হয়েছে। তাই জন্য আমি ভাবলাম লঙ্কা ফ্রাই একটাও খেয়ে নিচ্ছে, গুনে গুনে খাবে কিন্তু, এটা 2 নম্বর যাচ্ছে। তো চলো আমরা একটু খেয়ে দিয়ে নিই, কালকে থেকে ওর আবার অফিস শুরু হচ্ছে, যদিও কালকে 7টার মধ্যে শেষ হয়ে যাবে, জানি না তারপরে আর বেরোতে পারবো কিনা। তো চলো একটু আমিও খেয়ে দিয়ে নিই, ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এখানে আছে ধোয়া ওঠা গরম গরম ভাত, আর এখানে রয়েছে ধোয়া ওঠা মাছের ঝোল, যদিও বা এটা এখন করিনি, দেখতে কি পাচ্ছ ধোয়াটা উঠছে, এটা এখন করিনি, এটা সকালেরটাই এখন জাস্ট গরম করলাম, এটাতে গরম হয় না। তো আমার কড়াইতেও যেহেতু তেলটা রয়ে গেছে, আমি ওই সেটা পকোড়াগুলো ভেজেছিলাম, তো এটা কিসে গরম করলাম বলো তো, যেটাই চা করি সেটাই। এই এগুলো দেখতেই জাস্ট শো, এগুলো কিন্তু ইন্ডাকশনে বসে না জানো তো, পোড়া লেগে যায়, আমি একবার বসানোর চেষ্টা করেছিলাম পুড়ে এসেছিল। তো চলো এবার তাহলে খেয়ে দিয়ে নি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাতেও চলে এসেছে, তার মানে আজকের দিনটা শেষ করার পালা চলেই এসেছে, বুঝতেই পারছো। আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে বিছানায় উঠে গেছি। তো আপাতত এখন দিন গোনার পালা, আজকে একবার লাস্টবারের মতো আজকে সারাদিনেও না কিছু বলিনি, কারণ কালকে এতবার বলেছি, এখন ট্রেনে থাকতাম, এখন এই করতাম এই করতাম, ও আমাকে প্রচন্ড বকেছে। হ্যাঁ তোমারই কি শুধু খারাপ লাগছে নাকি সবারই খারাপ লাগছে তুমি এরকম ভাবে বলছো, কেন এই সে বলেছে। তো আজকে লাস্ট একবারই শুধু 10টার সময় আমার খেয়াল হলো টাইমটা দেখে যে 10টা বাজে হয়েছে, এতক্ষণে তো আমরা আজকে বাড়ি ঢুকে যেতাম। তো যাই হোক না কেন আর কিছু করার নেই, ঠিক আছে পরে হবে আবার সবটা। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদের ব্লগটা অন্তত কিছু হলেও ভালো লেগেছে। আর আজকে যখন বেরিয়েছেন তখন কিন্তু একটু একটু শট নিয়েছি, দেখিয়েছি কিন্তু। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, অবশ্যই 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 প্লিজ এভাবে একটু পাশে থেকো, আর শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে কি বলবো, অসংখ্য 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 ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো টাটা।